হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি চলে এসেছি লালবাগের চিলক্সে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের বার্গার এবং সামান্য অ্যাপিটাইজার নিব আর কোল্ড ড্রিঙ্কস নিব। এর আগে আমার পার্টে তাদের যে অ্যাপিটাইজারগুলো ছিল সেগুলো আমি সবগুলো টেস্ট করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে আমার সেই ভিডিওটি অনেক ভালো লেগেছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখান থেকে আমি অ্যাপিটাইজার হিসেবে ফ্রেঞ্চ ফ্রাই আর নাগার ড্রামসটা নিয়েছি। আর চারজন গিয়েছিলাম এর জন্য, ছোট বেবি সহ চারটা কোল্ড ড্রিঙ্কস আর তিনজনের জন্য তিনটি বার্গার নিয়েছি। এখান থেকে আমি ডাবল ডেকার বার্গার নিয়েছি, চিজি বার্গার নিয়েছি আর স্মোকি বার্গার নিয়েছি, দুটি বিফ বার্গার নিয়েছি আর নর্মাল চিজি যেটা নিয়েছি সেটা চিকেন নিয়েছিলাম। আমি দুটি বার্গার ট্রাই করে দেখাচ্ছি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা ধানমন্ডি চিলক্সে কিংবা অন্য অন্য আউটলেট চিলক্সে গিয়েছেন, যারা লালবাগ এলাকাবাসী আছেন তারা কিংবা এই এরিয়ার আশেপাশে আছেন তারা এখানে থেকে খাবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে মোটামুটি বেশ ভালোই লাগবে। অন্য অন্য ব্রাঞ্চের তুলনায় এখানে খাবার মোটামুটি বেশ ভালোই, কিন্তু তাদের যে নাগা ড্রামসটা খেয়েছি তা পুড়ে গিয়েছে, খেতে ভালো লাগেনি, তিতা লেগেছে আর স্পাইসি লেভেলটা ছিল না, যেভাবে মানুষ হুহা করে খায় সেই রকম ছিল না। আর এখানে যে আমার কাছে বিফ বার্গারটা বেশি ভালো লেগেছে দুটি, আর চিকেনটা মোটামুটি লেগেছে, ডাবল ডেকার বার্গারটা আর চিজি স্লাইস যে আছে সেটা নিয়েছি। আর আপনারা বার্গার যখন নেবেন পিয়ষবান বার্গারটা নেবেন, সিসিমিটা না নিয়ে, যেটা উপরে তিল থাকে সেটা না নিয়ে, এটা নিলে খেতে বেশি ভালো লাগবে। আর সসের পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আর ঝালের পরিমাণও দেওয়া থাকে তাদের চারটি, মিডিয়াম, লো, স্পাইসি এবং এক্সট্রা স্পাইসি। আমরা মিডিয়ামটা নিয়েছি আর একটা স্পাইসি নিয়েছি আর একটা নর্মাল নিয়েছিলাম। তাদের ফ্রেঞ্চ ফ্রাইটা একটু স্পাইসি হয়, খেতে বেশ ভালোই লাগে। আমরা নর্মালটা নিয়েছিলাম, সেটা 95 টাকা ছিল। আর বার্গারগুলো একটা যেটা ডাবল ডেকান বার্গার সেটা ছিল 385 টাকা, আর যেটা চিজি ছিল সেটা 360 টাকা, আর নর্মাল যেটা আমি চিকেন নিয়েছি নামটা মনে পড়ছে না সেটা, হ্যাঁ, 290 টাকা ছিল। আর যেটা আমি বিফ এক্সট্রা কী জানি একটা নাম ছিল সেটা ছিল 360 টাকা। আর এই কেকগুলো বেশ ভালোই ছিল, 210 টাকা ছিল রেড ভেলভেট কেক, আর ব্লুবেরি কেকটা ছিল 230 টাকা মেবি। কেকগুলো আমার দুটির থেকে ব্লুবেরিটা বেশি ভালো লেগেছে। যারা আবার রেড ভেলভেট খেতে পছন্দ করে তাদের কাছে রেড ভেলভেটটা ভালো লাগবে। আমার কাজিনের বেবিটার কাছে রেড ভেলভেট কেক বেশি ভালো লেগেছে, সে রিভিউ দিচ্ছিল কিন্তু আমি ভয়েসটা দিতে পারিনি। এরপর আমরা কিছু বেশ সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম, তাদের প্লেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে সুন্দর সুন্দর ছবি তোলা যাবে, যারা ছবি তুলতে পছন্দ করেন তারা ছবিও তুলতে পারবেন। খাবারের মানও মোটামুটি বেশ ভালোই ছিল, খাবারও টেস্ট করতে পারবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।